তো এই ভিডিওটিতে আলোচনা করব ডিসিশন নিয়ে, মানে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া যে কত কঠিন সেটা আগে বুঝতাম না, যাই হোক আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করব। এখন পর্যন্ত সাকসেস সম্বন্ধে যতগুলো বই লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সাকসেসফুল যে বইটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে মিলিয়নিয়ার বানিয়েছে, সেই বইটি হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যার লেখক হচ্ছে নেপোলিয়ন হিল। উনি আমেরিকান এবং সম্ভবত 1920 সালে এই বইটি লেখা হয়েছিল। তো ওই বইতে উনি 13টি সাকসেসের প্রিন্সিপাল উল্লেখ করেছেন, যে এই 13টি প্রিন্সিপাল যদি কেউ ফলো করে তাহলে সে সাকসেসফুল হবে। আবার যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তাদেরকে পর্যালোচনা করে উনি 20 বছর না যেন 25 বছর শুধু স্টাডি করেছেন এই মানুষদেরকে নিয়ে, যে যারা সাকসেসফুল তাদের ইন্টারভিউ নিয়েছেন, 500-এরও বেশি সাকসেসফুল পিপলের ইন্টারভিউ নিয়েছেন, আবার 2000-এরও বেশি আপনার ব্যর্থ মানুষের ইন্টারভিউ নিয়েছেন। তো তারপরে উনি বইটা লিখেছেন, বইটা লিখতে আপনার 20-25 বছর সময় লেগেছে। তো ওখানে বলা হয়েছে যে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে যেই 13টি প্রিন্সিপাল আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া। যারা ব্যর্থ তারা সিদ্ধান্ত নেয় খুব স্লো, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে। আবার কোনো একটা সমস্যা বলে ইনস্ট্যান্টলি সিদ্ধান্তটা বদলায় ফেলায়, ঠিক আছে। আর সাকসেসফুল যারা তারা সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্টলি, খুব দ্রুত, কিন্তু সিদ্ধান্ত পাল্টায় তারা অনেক দেরিতে, মানে তারা নর্মালি সিদ্ধান্ত পাল্টায় না, ওটা করেই সারে, কিন্তু তারপর যদি কখনো পাল্টাতে হয় তাহলে অনেক ভেবে চিন্তে অনেক হিসাব নিকাশ করে করে থাকে। তাহলে আচ্ছা, তো এই এই বিষয়টা, এই সিদ্ধান্ত জিনিসটা এত কঠিন, এটা যখন প্র্যাকটিস করতে গিয়ে যাবেন তখন বুঝতে পারবেন। যেমন এটা প্র্যাকটিস কিভাবে করা যায়, মানে অল্প অল্প থেকেই তো, ছোটো ছোটো থেকেই তো প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আপনি, যেমন আমাদের ব্যায়াম করতে করতে আস্তে আস্তে শরীরের মাসেলগুলো বাড়তে থাকে, শক্তি বাড়তে থাকে, এরকমই তো। তো এটা প্র্যাকটিস এরকম হতে পারে যে আপনি ডিসিশন নেবেন যে আগামী 10 মিনিট সময় আপনি কীভাবে কাটাবেন, আপনি কি শুয়ে থাকবেন না কী করবেন, বা আপনি এখন পানি তৃষ্ণা পেয়েছে, আপনি এভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি এখন ওই পানির ওইখানে যাব, যেখানে পানি আছে ওইখানে যাব, ডান হাত দিয়ে পানি পান করব, বসে পানি পান করব, এবং আস্তে আস্তে পানি পান করব, সব কিছু কমপ্লিট করার পরে আবার আমি চলে আসবো এখানে, এক্সাম্পল। হ্যাঁ, হাসার ব্যাপার না, এক্সাম্পল। তারপর আপনি জাস্ট এটা অ্যাপ্লাই করলেন, যা যা চিন্তা করলেন ফিক্সড করলেন ওটাই করলেন, তারপর মনে করলেন যে আমি, মানে এটা তো পজিটিভ কোনো কাজ করার ব্যাপার, আবার নেগেটিভ কোনো কাজ করার ব্যাপারও সেম প্র্যাকটিসটা করবেন। যেমন আচ্ছা, আমি একটা আপনার এই সিগারেটের নেশা হয়েছে, ওকে, আপনি এখন সিগারেট পান করবেন, ওকে, তাহলে ফিক্সড করেন যে আমি এখান থেকে ওখানে যাব, ওখানে যে একটা সিগারেট পান করব, তারপরে চলে আসবো এখানে, বা এই টাইপের, মানে নেগেটিভ হোক পজিটিভ হোক দুটোর ক্ষেত্রেই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত না নিলে কী হয়, আপনার প্রোক্রাস্টিনেশন, যে 31টা কারণ আছে ব্যর্থ হওয়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোক্রাস্টিনেশন, মানে অলসতা। তো অলসতা, আপনি সিদ্ধান্ত না নিলে কিন্তু আপনি অলস হয়ে পড়বেন, আর অলস হয়ে পড়লে আপনি ব্যর্থ। তো এই জন্য অলস হলে কী সমস্যা, যেমন আপনি মানে ব্যর্থ মানুষদের কী কী সমস্যা হয় এই সিদ্ধান্ত নেওয়ার ফলে, তারা একটা সিদ্ধান্ত নেয়, আচ্ছা আমি কালকে থেকে জিমে যাব, ওকে, জিমে যাব। তা কালকে যখন আসছে তখন ওই যে তার ভিতরের প্রোগ্রামিং, সে বলে না না আজকে না, বা ভালো লাগতেছে না, কালকে যাবো। আজকে যে যায় না, আজকে থেকে কালকে পর্যন্ত সে কিন্তু গিলটি, দোষী অনুভব করবে। গিলটি একটা নেগেটিভ ইমোশন, এটা আপনার শরীরকে নেগেটিভ ভাইব্রেশনে রাখবে, এই শরীর থেকে আপনার ভালো কিছু আশা করা যায় না, ঠিক আছে। তো এই জন্য এভাবে তাদেরকে ইন্টারনালি এবং এক্সটার্নালি, কারণ এই অলসতা করতে গেলে আপনি মাসেল, আপনার শরীরের কোনো পরিবর্তন করতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, ইত্যাদি ইত্যাদি, আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাকে তো পারিপার্শ্বিকভাবে আপনাকে তো ছোটো করবেই এই অলসতা, প্লাস ইন্টারনালিও আপনাকে, আপনার মনকে সবসময় ছোটো করে রাখবে, গিল্ট করে রাখবে, নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে রাখবে, নেগেটিভ ইমোশনের মধ্যে রাখবে। সেখান থেকে, এই ইমোশন থেকে আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন না, মানুষকে আপনার গালাগালি করতে ইচ্ছা করবে, খারাপ, মানে খারাপ চোখে দেখতে ইচ্ছা করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে মানে খারাপ সিন, খারাপ মুভি, খারাপ ইত্যাদি, সব খারাপের দিকে, মানে একটার সাথে আরেকটা লিঙ্ক, একটা খারাপ খারাপের টানে, ঠিক আছে, ভালো ভালোকে টানে, এরকম। তো এইভাবে প্র্যাকটিস করে দেখুন,
তারপর জানায়েন কমেন্টে যে এটা কত ডিফিকাল্ট একটা জিনিস।